রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজেব হোসেন আলাল সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সার স্মরণ সভায় তিনি কথা জানিয়েছেন আলাল বলেছেন বিএনপির কাউন্সিলে দাওয়াত দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ অংশ নেয়নি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের কথা বলতেই আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি অংশ নেবে বলে জানান বিএনপির এই নেতা বিএনপি নেতা হান্নান শাহকে স্মরণ করে আলাল বলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হান্নান মতো নেতার বড় অভাব বোধ করছে আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই কাউন্সিলে এবং সৌজন্য বোধের কারণে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন নাই যে আমরা এই কারণে আসতে পারলাম না কিন্তু আমরা আপনাদের মতো হিনুমন্য নই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল যে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ